বুড়বুড় করছে প্রাইমারি মাস্টারকে ডাক জানাজা ওই পড়াবো আমরা কেউ পড়াবে না আমি বললাম যে যাবি তার ট্যাং ভেঙে দেবো হাজি সাহেব বলতো চার দোকানে আবরি ঠোকা এইবার আবরিটা ঠোকাচ্ছে না এই দাদা বাবা লোক দাঁড়িয়ে হাকিম আসে না ব্যারিস্টার আসে না উকিল আসে না লে তোর বেটার দাম অতটুকু পার তলায় নিচে মাটিটা অতটুকুর দাম আজকে নাই আজকে তোর পোতার তোর বেটার তোর বাপের তোর চোদ্দ পুরুষের জানাজা পড়াবে মাদ্রাসার একটা ছোট্ট তোলাবা যে তোলাবা গেলে নাক ছিটকে ছিলি তুই জানিস না মান জালেমান আর মুতাআল্লিমান ইন্দা মাকবারাতিন রুফিয়া মিনহু আযাবাল কবরে আরবাঈন আওয়ান নারায়ে তাকবীর যদি কোনো আলেম হেঁটে যায় কোনো তোলাবা যদি যায় ইমাম গারগানি রহমতুল্লাহ বলেছেন তোলাবার পায়ের তলে ফেরেশতা ডানা বিছিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলতে ভয় লাগছে স্কুলের ছেলেকে দেয় না কেন পেশাব ফিরে পানি নেই না খারি না আর মাদ্রাসার ছেলেরা জোরে বলুন স্কুলের মাস্টার পানি নেয় নিবি কি করে তো বসতেই পারে না চেন টেনে মেশিন বের করে দড়িয়ে দড়িয়ে খলখল খল করছে তো বসতেই চলে না যদি কোন তোলাবা যদি কোন হককানে আলিম হাফেজ কোন কবরের ধার দিকে যদি যায় সেই কবরের ধারে গিয়ে কিছু পড়ুক আর না ফিরুক রুফিয়া মিনহু আযাব আল কবর আর বাইনা ইয়ামান সেই কবর আযাব আল্লাহ 40 দিন পর্যন্ত মাপ রেখে দেয় একবার সুবহানাল্লাহ বলবেন না কবরে শুয়ে যদি নেকি নিতে চাও তবে মাদ্রাসাতে দৌড়ে ছেলে মাদ্রাসাতে দাও সেখানে কি পড়ানো হবে আল্লাহর কালাম পড়ানো হবে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম কে ভারতের বাড়িতে গান্ধীকে জিজ্ঞেস করা হলো হে গান্ধী আপনি বলুন ভারতে সব থেকে এক নম্বর কে গান্ধী বললেন দি অ্যালন হুইস আওয়ার শিক্ষ সুয়াজ দি স্টেট উত্তম যারা দিনকে সন্ধান করে সুবহানাল্লাহ বলুন কারা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু হাকিম বড় নয় ব্যারিস্টার বড় নয় প্রধানমন্ত্রী বড় নয় এমএলএ বড় নয় এমপি বড় নয় মন্ত্রী বড় নয় কেরামিন বড় নয় কাতিমিন বড় নয় কে সব থেকে বড় খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায় সেই হলো পৃথিবীর জোরে বলতে ভয় লাগছে যা প্যার কিয়া তো ডরনা কিয়া জোরে বলো নারায় দেখবেন মসজিদে নববী আল্লাহর নবী বললেন আমার বন্ধুকে যাবে করেছে তোমরা কারা কারা যাবে একসঙ্গে মসজিদে নববীতে 3000 সাহাবার হাত উঠল 3000 সাহাবা বলল প্রতিকার চাই প্রতিবাদ চাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চাই আল্লাহর হাবিব বললেন তাহলে তোমরা রেডি হয়ে যাও তোমরা তৈরি হয়ে যাও এহেন অবস্থায় এক যুবক দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার এক্ষুনি বিয়ে হয়েছে এক্ষুনি বিয়ে হলো নতুন বিবির মুখ পর্যন্ত দেখি নতুন বিবি আর আমাদের বিয়ের আগে ভালো করে দেখবে তোর ঠোঁট দেখি তোর চোখ দেখি তোর কান দেখি তোর নাক দেখি চুল দেখি হেঁটে দেখ নোংরা না কুজি কপালে কি আছে সেটা ভালো না ইয়া রাসূলুল্লাহ বিয়ে করে নে শ্বশুর বাড়ি থেকে নিয়ে বিবিটাকে বাপের বাড়ি এনেছি মাইয়াও মাল জুম্মা ফাসাও ইলা যিকিরিল্লাহ মসজিদ আজানের ধ্বনি হয়েছে হাইয়া আলা সালাম নামাজের জন্য সব ভগবান নবী
নতুন বিবির মুখ দেখি নাই মসজিদে নামাজ পড়তে এসেছি যুদ্ধের জন্য তৈরি হয়েছি গো নবী আল্লাহ নবী বললেন শোনো এই যুদ্ধের তিনজন নেতা আমার আলাম প্রথম নেতা হবে যে হারেসকে হত্যা করা হয়েছে হারেসের পুত্র জায়েদ কোথায় আছে দাঁড়িয়ে যাও আমার পুষ্য পুত্র প্রথম হবে এই যুদ্ধের ক্যাপ্টেন জায়েদের দ্বারা যদি জয় না হয় দ্বিতীয় নির্বাচন করলাম সেনাপতি আমার চাচাতো ভাই আলীর বড় ভাই জাফর বিন আবু তালেব কোথায় আছে দাঁড়িয়ে যাও জাফর দাঁড়িয়ে গেলেন নবী বললেন এই যুদ্ধে যদি জাফর জিততে না পারেন তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহ কোথায় আছে দাঁড়িয়ে যাও বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের ঘটনা সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহ দাঁড়িয়ে বললেন নবী আমিও তৈরি যুবক বললেন নবী গো একটু অনুমতি পারমিশন দেন নতুন বিবির মুখ পর্যন্ত দেখিনি চেহারা খানা দেখি নাই জেহাদে যাবার আগে বিবির সঙ্গে একটু কথা বলে আসি নবী এজাজত দিলেন যাও সাহাবা শুনলেন বাড়ির দিকে দরজার গেটে দেখলো পর্দা নামানো আছে বিবি পর্দার ভিতরে গুনগুন করে আল্লাহর কোরআন পড়ে চিন্তা করো আমাদের বিবিরা বিয়ের দিন মুখ ধোয় না মুখে কি দেয় হ্যাঁ কি কি বললো হ্যাঁ লেবিস্টি কেউ বলছে আমার ঠোঁট পালিশ যেভাবে এখন নাক ভাগতেছে মাখছে ঠোঁট পালিশ দেখতে পাবে এই জন্য দেহ বন্ধুকে দিয়েছে মুখ ধুই না ফেস পাউডার ধুয়ে যাবে হাত ধুই না হাতের মেহেন্দি ধুয়ে যাবে পা ধুই না আলতো ধুয়ে যাবে দুম মেরে গা ধুই না চুলের বেনি খুলে যাবে নাপাক শরীরে থাকবে তবু ভালো গা ধুবে না পর্দা নামানো আছে পর্দার ভিতরে মাথা হিলিয়ে হিলিয়ে কোরআন পড়ে এমন একটা কিতাব গৃহীতং শরণং পূজ্যং নিরীদিত নমস্তুতে গরিষি হেরি নাম কল্যাং বসুমতি হেরা পর্বতমালা আরাধনা পূজ্য গুরু নানক বলতেছে পৃথিবীর কোন কিতাবে দল খাওয়াতে পারে না রামায়ণে পারে না মহাভারতে পারে না গীতাতে পারে না বাইবেল পারে না ইতিহাসে পারে না সাহিত্যে পারে কোন কিতাবে মাথা হিলাতে পারে না একটা কিতাব মাথা হালিয়ে দেয় একটা কিতাবে মাথা দুলিয়ে দেয় কিতাবটা মানুষের মাদ্রাসার ছেলেরা দোলে দোলে পড়ে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান কেউ পড়ে ইয়াসিন আল কোরআন আল হাকিম কেউ পড়ে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল রাইবা বিহুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা হুম মিন আযাবিন মুশফিকুন পড়ে না এমন একটা কিতাব বসুমতী কল্যাং হেরি চরিতত্ব সর্বনাম অঙ্গরিয়সি পদচ্যুত্ত হেরি নাম সর্বভূতে অংশান্তি নাম যুগে যুগে এমন একটা কিতাব দাঁড়িয়ে মুখস্থ শোনাতে পারে এমন একটা কিতাব বসে মুখস্থ শোনাতে পারে এমন একটা কিতাব দোল খেয়ে দোল খেয়ে শোনাতে পারে এমন একটা কিতাব কলেজের ভিতরে রেখে দিয়েছে যেখান থেকে চুরি ডাকাতি হবে না সুবহানাল্লাহ একবার জোরে চিৎ করে সইয়ে দাও মেশিনের উপরে একশো মেশিন দিয়ে কলেজার ছবি হয় একশো মেশিন দিয়ে মগজের ছবি হয় কিন্তু বুকের ভিতরে কোথায় কোরআন লুকানো আছে তিরিশ পারা ছবি উঠবে জোরে বলুন ওম শান্তি সর্বনাম স্থিতি নাম গর্ব কল্যাণ বসুমতি একজন পড়িলে আরেকজন ভুল ধরতে পারে পারে না জোরে বলুন ইমাম সাহেব মসজিদে পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মধ্যখানে অনেক কিছু আছে ওয়ালা দাল্লিন লোকমা পড়বে কি না ইমাম সাহেব যদি বলে কুল কুফান ওয়াহাব এবার লোকমা পড়বে কি না বলুন জোরে বলুন না রে দেখবেন এখানে সন্তোষ চলবে না এখানে ফিনিশ চলবে সুবহানাল্লাহ কাক কুক জিবি না করে কেন লোকমা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে পৃথিবীর কোন ধর্মের ভুল ধরার কেউ আছে আপনি যতই বড় ইমাম হন
কোরআন যদি ভুল করেন নামাজের পাটিতে, নামাজের কোথায় নামাজে ভুল ধরবে কিনা, লোকমা দেবে কিনা? যদি বলেন নারায় দেখবি, ভুল ধরার লোক পিছনে থাকে, তাহলে ইমাম হয় কত তেজ দানি সুবহানাল্লাহ। দরজার গেটে দেখলো বিবি কোরআন পড়ে, বিবি ঘরের ভিতরে কোরআন পড়ে, আর রহমান আমাকে বলো দয়াবান আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি, খলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করে আল্লামাহু বায়ান কথা বলার ক্ষমতা দিয়েছি। দরজার গেটে স্বামী দাঁড়ায় বলছেন বিবি জান কি সুন্দর জবান, কি বলে মিলন বাণী তোমাকে বলিব, বাসর দিন কত স্বাদের দিন, কত মিষ্টি দিন। বিবিকে ডেকে বলতেছেন বিবি একটু কোরআন পড়া থাম, তুমি আল্লাহর কালাম পড়তেছো নিষেধ করব না, ফুলসজ্জার দিন কোরআন পড়ছো বিবি রে একটু থামো, আমি তোমার স্বামী, আমি যুদ্ধের নেতা বেনেছি আব্দুল্লাহ ইবনে রাওয়া, ও বিবি একটু কোরআন পড়া তুমি থামো। বিবি কোরআন থামিয়ে বললেন কি বললেন প্রাণনাপ, আপনি যুদ্ধের নেতা বেনেছেন যুদ্ধে যাবেন, হায় কপাল আমার মা নাই আমার বাপ নাই আমার কেউ নাই সাতগুষ্টিতে, চাচার বাড়িতে মানুষ, চাচা আমাকে বিয়ে দিল, চাচাকে জিজ্ঞেস করলাম চাচা কার সাথে বিয়ে দিলেন, চাচা বললো একজন ইমানদারের সঙ্গে বিয়ে দিয়েছি, আমি সেই আশায় বুক বেঁধে আছি প্রাণনাথ, কত স্বাদ করে কত স্বাদ সেজেছি তোমাকে দেখাবো, কত স্বাদ সেজেছি তোমাকে দেখাবো, ফুলের বাসর সাজায় রেখেছি তোমাকে ঘুম পড়াবো, কত সুন্দর করে মশারি টাঙিয়েছি মশারির তলে তোমাকে কোলে মাথা দিয়ে ঘুম পড়াবো, ও গো প্রাণনাথ আমার ফুল সজ্জা হবে না, আজ আমাদের ঘর হবে না সংসার হবে না, এ সোনার জীবন কাকে দান করব, আমাকে থুয়ে তুমি জিহাদে চলে যাচ্ছ প্রাণনাথ। সাহাবি বললেন বিবি রে নবী নেতা বানিয়েছে শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন কোরআন কি করিব জানি। বিবি বলছেন যাও আমি তোমাকে বাধা দেব না, যাও তোমাকে আমি বিরক্ত করব না, যাও তোমাকে আপত্তি করব না, আমার মা ছিল নামাজি আমি নামাজি ঘরের বিটি, আমার বাপ ছিল নামাজি নামাজি ঘরের আমি বেটি, তোমাকে নিষেধ করব না প্রাণনাথ, শুনেছি ও গো স্বামী আল্লাহর নবী বলেছেন বিয়ের দিন স্বামী স্ত্রী সুসম্পর্ক হওয়ার আগে দুরেকাত যদি শোকরানা নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করে তা আল্লাহ কবুল করে নেয় প্রাণনাথ, একটু ঘরের ভিতরে আসুন প্লিজ, মুখটা তোমার চাঁদ মুখখানা দেখে নেব, কাল কেয়ামতের দিনে অগণিত মানুষের মাঝে আমি যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। সাহাবি বললেন বিবি রে তা হয় না, শুনেছি এই মদিনার তুমি একজন শ্রেষ্ঠ সুন্দরী, ঘরের ভিতরে যদি যাক আর দুই হাতে যদি আমাকে তুমি জড়িয়ে ধরো, তোমার চাঁদ মুখখানা দেখে আমার প্রেমের আকর্ষণ বেড়ে যাবে, তোমাকে থুয়ে যেতে বড় কষ্ট হবে, ও বিবি আমি শহীদের পরে যদি তুমি ধৈর্য ধারণ করে থাকো কাল কেয়ামতের দিন ভুলবো না কোকবো আমি, যে ও পারে হাসর পরে বাসর ঘরে রাখবো তোমারে, দেখবো তোমার আনন্দ খানি শুনবো তোমার মধুর বাণী, ফুল বিছানায় রাখবো তোমার বাহুনি ডরে। বিবি রে আমি শহীদ হয়ে গেলে তুমি যদি ধৈর্য ধরে থাকো, আমি শহীদ হয়ে গেলে যদি তুমি সবুর করে থাকো, ইন্নাল্লাহ মা সাবিরিন আল্লাহ সবুরকারীর সাথে সাথে থাকে, কিয়ামতে তোমাকে আমাকে খুঁজতে হবে না, আমার আল্লাহ তোমার আমার সম্পর্ক কিয়ামতে ঘটিয়ে দেবে।
বিবি বলছেন প্রার্থনা মাও নাই আব্বা নাই কার কাছে যাব মাও নাই পিতা নাই কার দুয়ারে যাব ভাই নাই বোন নাই আজ বিয়ের দিনে চলে যাচ্ছ স্বামী আমি বাধা দেব না শুধু জীবনের একটু শান্ত নাও আমার পাশে এসো তোমার পাশে দাঁড়ায় দূরে কাঁধ নামাজ আদায় করি নারায়ণ দেখবেন মা বাপের কথা মনে পড়ে মা আব্বার কথা মনে পড়ে কোথায় গেল বলেন দিন কত সুন্দর সোনার মুখটা আপনার মার আপনার মতো আমার মতো সন্তানকে জন্ম দিতে গিয়ে রক্তে গোসল করে মুখে দাগ পড়েছিল মায়ের সেই মা আজ কবরে চলে গেছে যে বাপ বুড়ো বয়স পর্যন্ত কোদাল চাপিয়েছে ইটের ভাটায় কাজ করেছে গাড়ি চালিয়েছে পরের বাড়িতে মজদুরি করেছে কার জন্য বেটার জন্য সেই বাপ কবরে চলে গেছে আল্লাহর নবী বলছেন ইজামাতাল ইনসান মানুষ যখন মরে যায় ইনকাতান হুয়া মালুহু নেকির দরজা বন্ধ হয়ে যায় মানুষ মরে গেলে কবরে নেকি করতে পারে না ইল্লা মিন সালাসাতি তিনটা দরজা খোলা থাকে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া নারায় দেবি কেউ যদি মাদ্রাসা বানায় কেউ যদি মসজিদ বানায় নবী বলছেন কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি ভাবে নারায় দেখবি এই জায়গা যারা দিয়েছিল তারা কত বড় ভাগ্যবান যে কেয়ামত পর্যন্ত নেকি পাবে আপনারাও পাবেন কোন ঠিকাদার কোন মিস্ত্রি পাঁচ মিনিট এই দলের মধ্যে কেউ আছে আমার হাতে পাঁচটা আঙুল পাঁচ পাঁচা পঁচিশ হয় কোন একজন কন্ট্রাক্টর ঠিকাদার কোন বন্ধু যদি ২৫,০০০ টাকা দিয়ে মাদ্রাসার একটা কামরার যদি ছাদ বানিয়ে দিতে পারেন আল্লাহর কসম কবরে শুয়ে শুয়ে নেকি পাবে কিয়ামতের সকাল পর্যন্ত এই দক্ষিণ দিনাজপুরের মাটিতে এত বড় মাদ্রাসা এই ভিতরে কোনোদিন আমি আসি নাই আজকে আমার জীবনের প্রথম এই জায়গায় এসেছি বড় দূর কালকে ছিলাম বর্ধমানে আবার আর ২৪ পরগনায় ফিরে যাব কোন আল্লাহওয়ালা আছেন এই দলের মধ্যে আর নব তথবা বাকি ৫-৩টা রডের দাতা কিংবা ২৫,০০০ টাকার দাতা যদি একজন উঠে বলতে পারেন যে আমার বাবা মা আমার দাদা দাদি নানা নানির কবরের জন্য দেব তাহলে তার কবরকে আল্লাহ নুরিময় করে দেবেন এমন কোন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারেন আল্লাহর হস্তে খোদার কোরআন বলতেছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম তুমি যদি আল্লাহকে দাও আল্লাহ তোমাকে দেবে আছেন কেউ একজন কোন যুবক ঠিকাদার কোন কন্ট্রাক্টর কোন রাজমিস্ত্রি কোন মাস্টার কোন হাজি কোন গাজী কোন সভাপতি কোন সহসভাপতি কোন সেক্রেটারি কোন ক্যাশিয়ার ৫-৩টা রডের দাতা বা ২৫,০০০ টাকার দাতা একজন যদি দাঁড়িয়ে বলতে পারেন মুসাফের হারতে এতগুলো লোক নিয়ে তার জন্য দোয়া করব খোদা তার কপালে তুমি পবিত্র হজ নসিব করিও কেউ হজে যাব যাব করছে যাওয়া হচ্ছে না আল্লাহ মিলিয়ে দেবে ২৫,০০০ টাকার দাতা একজন উঠতে পারেন হাত পা তোলেন দেখি এই মাদ্রাসা নিজামিয়া এই কোরআনিয়া হাফিজিয়া যেখানে ৭০-৮০টা ছেলে বোর্ডিং এ খায় দিনের প্রতিষ্ঠানকে রক্ষার খাতিরে ইসলামকে সাহায্য করার জন্য কত বাড়ি বানিয়েছো বেটার জন্য কবরে আসবে না জমি কিনেছো কবরে আসবে না এক কাঠা জমি তোমার জন্য গ্রামে কেউ কিনতে পারেনি এত ধনী তুমি আজকের আখেরাতের জমি একটা কিনে নাও কোন আল্লাহওয়ালা প্রেমিক দাঁড়িয়ে বলতে পারেন কোন আল্লাহওয়ালা মনের মোত্তাকিন বলতে পারেন আমি লাভবাই বলে তার জন্য একটু হাত তুলে দোয়া করব আছেন কেউ একজন আল্লাহওয়ালা কন্ট্রাক্টর ঠিকাদার কোন ধনী কোন এমএলএ কোন এমপি কোন পঞ্চায়েতের সদস্য কোন মেম্বার কোন মরল কোন হাজি কোন ডাক্তার কোন মাস্টার কোন হাকিম কোন ব্যারিস্টার কোন হাজি কোন হাজির বেটা আসলে কেউ একজন দাঁড়াতে পারেন লাভবাই বলে একজন হাতটা তুলুন দেখি ৫-৬ লক্ষ টাকা খরচ করে কি সুন্দর
মাদ্রাসার তলাবাদের আপনাদের জন্য টয়লেট বানানো হয়েছে, মাদ্রাসার অনেক কাজ এখনো বাকি। আছেন কেউ একজন এই দলের মধ্যে? একজন 25,000 টাকার দাতা এই দেশের মাটিতে কেউ নাই। নফস কইবে দিস না তোর কমে যাবে, আল্লাহ বলছে যে আমি তোর বাড়িয়ে দেব। আছেন কোন বীর মুজাহিদ? দক্ষিণ দিনাজপুরের মাটি আজ সোনার থেকে হবে খাঁটি। কোন মা দুই ভাই মিলে, বাপ বেটায় মিলে, বন্ধু বন্ধু মিলে, শ্বশুর জামাই মিলে, স্বামী স্ত্রী মিলে এই দলে একজনকে উঠতে পারেন না, তার সোনা হাত যদি আপনি বলেন আমার অসুবিধে তাহলে 20 দেন, 25 না পারেন তো 20,000 দেন। আপনার দুটো হাত আমার দুটো হাত এক জায়গায় করলে 20টা আঙ্গুল হয়। আল্লাহ রাখবেন তোমার জীবনের জুড়ি কেউ আছেন একজন।